নায়করাজ রাজ্জাকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। কলকাতার থিয়েটার থেকে ঢাকাই সিনেমার নায়করাজ। বাংলা চলচ্চিত্র জগতে দীর্ঘ 6.5 দশক দাপটের সঙ্গে যে অভিনেতা কাজ করে গেছেন, যিনি দুই বাংলাতেই পেয়েছিলেন ব্যাপক জনপ্রিয়তা, তিনি নায়করাজ রাজ্জাক। তিনি একাধারে ছিলেন অভিনেতা, পরিচালক ও প্রযোজক। আজ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা নায়করাজ রাজ্জাকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। 2017 সালের 21 আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন নায়করাজ। পুরো নাম আব্দুর রাজ্জাক। কলকাতার থিয়েটারে অভিনয় করার মাধ্যমে অভিনয় জীবনের শুরু। সিনেমার নায়ক হওয়ার অদম্য স্বপ্ন ও ইচ্ছে নিয়েই রাজ্জাক 1959 সালে ভারতের মুম্বাইয়ের ফিল্মালয়তে সিনেমার ওপর পড়াশোনা ও ডিপ্লোমা গ্রহণ করেন। এরপর কলকাতায় ফিরে এসে শিলালিপি ও আরও একটি সিনেমায় অভিনয় করেন। তবে 1964 সালে কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গার কবলে পড়ে রাজ্জাক তার পরিবার পরিজন নিয়ে ঢাকায় চলে আসতে বাধ্য হন। তৎকালীন প্রাদেশিক রাজধানী ঢাকায় এসেও রাজ্জাক চলচ্চিত্রের নায়ক হওয়ার সুযোগ খুঁজতে থাকেন। তবে প্রথমেই এতে সফলতা না পেয়ে সিনেমার একজন সহকারী পরিচালক হিসেবে উজালা সিনেমাতে পরিচালক কামাল আহমেদের সহকারী হিসেবে কাজ শুরু করেন। 60-এর দশকে সালাউদ্দিন পরিচালিত হাসির সিনেমা 13 নম্বর ফেকু ওস্তাগার লেন এ একটি পার্শ্ব চরিত্রে অভিনয়ের মাধ্যমে রাজ্জাক ঢাকায় তার অভিনয় জীবনের সূচনা করেন। এরপর প্রতিভাবান পরিচালক জহির রায়হান তার লোক সিনেমা বেহুলাতে রাজ্জাককে লখিন্দরের ভূমিকায় অভিনয় করার সুযোগ করে দেওয়ার মধ্য দিয়েই প্রথম নায়ক হিসেবে অভিনয় করেন তিনি। বেহুলা সিনেমাতে সুচান্দার বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রাজ্জাক। 60-এর দশকের শেষ থেকে 70 ও 80-এর দশকে জনপ্রিয়তার তুঙ্গে ওঠেন রাজ্জাক। অভিনয় করেন 300-এরও বেশি চলচ্চিত্রে। নীল আকাশের নিচে, ময়নামতি, মধুমিলন, পিচ ঢালা পথ, যে আগুনে পুরি, জীবন থেকে নেয়া, কি যে করি, অবুজ মন, রংবাজ, বেইমান, আলোর মিছিল, অশিক্ষিত, অনন্ত প্রেম, বাদি থেকে বেগম ইত্যাদি দীর্ঘ ও বর্ণাঢ্য অভিনয় জীবনের রাজ্জাক সুচন্দা, রাজ্জাক কবরী ও রাজ্জাক সাবানা ও রাজ্জাক ববিতার অনেক সিনেমায় দর্শক হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে এবং যা রাজ্জাককে ঢালিউডের নায়করাজ উপাধিতে ভূষিত করেছে। কাজের স্বীকৃতি স্বরূপ তিনি পেয়েছিলেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার।